হে, ওয়েলকাম টু এবিস্টিক চ্যানেল। আজকে আমি আলোচনা করবো আপনি কীভাবে আরেকজনের হোয়াটসঅ্যাপে স্যাট স্টোরি বের করবেন। এটা খুব ইজি এবং সিম্পল ওয়েতে আপনি আরেকজনের স্যাট স্টোরি পুরোটা বের করতে পারবেন। আপনার যদি কাউকে সন্দেহ হয় যে না, আপনার যদি কারোর সাথে সন্দেহ হয় যে ঠিক আছে যে আমি ওর সাথে কী কী কথা হয়েছে এই পর্যন্ত ফুল হিস্টোরিটা বের করবো, তাহলে আপনি খুব ইজিলি 1 মিনিটে এটা বের করতে পারবেন। কীভাবে করবেন আমি প্রসিডিউর দেখাচ্ছি। অনেকেই চ্যাট ডিলিট করে ফেলে, বাট আপনি এটা করলে তার ফুল এ পর্যন্ত A to Z ফুল হিস্টোরি পাবেন। দেখেন আমি করতেছি। ওকে, আমরা ঢুকতেছি, আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো। হোয়াটসঅ্যাপ দেখুন, আমার সব অ্যাপস কিন্তু ডাবল ডাবল, এখানে হোয়াটসঅ্যাপও ডাবল আছে। আপনি, আমি এই দুইটাতে ঢুকবো না, আমার আরও একটা হোয়াটসঅ্যাপ আছে। আপনি দুইয়ের অধিক হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন একটা মোবাইলে। কিভাবে করবেন এটা হচ্ছে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনি চ্যানেলে দেখতে পারেন। ওকে, প্যারালেল স্পেস আমি এখানে ঢুকলাম, এখানে আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, আমি এই হোয়াটসঅ্যাপে লগ ইন করতেছি। স্কিপ করে দিলাম। ওকে, এই যে হোয়াটসঅ্যাপে এখন আমি ঢুকবো। কে যেন মেসেজ করছে। আপনি খুব ইজিলি আরেকজনের চ্যাট হিস্টোরিটা বের করতে পারবেন। যেমন এখানে দেখুন দুইজনের সাথে কথা হয়েছে এর আগে। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমার লোকাল নাম্বার না, এটা হচ্ছে ফরেন নাম্বার, এটা একটা USA নাম্বার। আমি এই নাম্বারটা দেখাচ্ছি, দেখেন +1 9294073243। আপনি কীভাবে বাইরের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এটারও ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এটা খুব ইজি এবং আপনি কাউকে যখন চ্যাট করবেন সে জানবে যে হ্যাঁ, আপনি এটা বাইরের নাম্বার থেকে আসতেছে মেসেজটা। দেখুন আমি এখন এর সাথে কী কী কথা হয়েছে ফুল হিস্টোরিটা আমি জানবো। আপনি কীভাবে, খুব ইজিলি এটা আমি দেখাচ্ছি, দেখেন। বাট আমি যেভাবে করতেছি আপনি ভিডিওটা কেটে কেটে না দেখে ঠিক এভাবে করেন। ওকে, আমরা এখানে মোরে ক্লিক করব। তারপরে এক্সপোর্ট চ্যাট, এক্সপোর্ট চ্যাটে ক্লিক করব। ওকে, এখানে হচ্ছে উইথআউট মিডিয়া ইনক্লুড মিডিয়া, মানে আপনি পিকচার সহকারে চান কিনা। হ্যাঁ, আপনি পিকচার সহকারে দেখতে পান, এর জন্য হচ্ছে ইনক্লুড মিডিয়াটা প্রেস করবেন। এরপর হচ্ছে এখানে আপনি বিভিন্নভাবে এটা পাঠাতে পারবেন, আপনি শেয়ার টু PC বা শেয়ার মি বা হোয়াটসঅ্যাপ, আপনি টেলিগ্রাম, স্কাইপি, আপনি যে কোনোভাবে এটা পাঠাতে পারবেন। বাট আমি প্রিফার করি সবসময় মেলে। আপনি জাস্ট মোবাইলটা নেবেন, মেল আইডিতে সেন্ড করে দিবেন, শেষ, সেও জানতে পারবে না। দেখুন এখানে ফর্মে কিন্তু একটা মেল আছে, আপনি কি করবেন সে যাতে একবারই বুঝতে না পারে তাই আপনারই দুইটা মেল আইডি দিবেন। দেখা যাচ্ছে টু এ হচ্ছে আপনার একটা আইডি দিলেন, ফর্মে একটা আপনার দিলেন, তাহলে হচ্ছে কি সে জানতে পারবে না যে তার এই স্যাট হিস্টোরিটা চলে আসছে। আর আপনি যদি তার মেল আইডি থেকে পাঠান তাহলে সে এটা বুঝতে পারবে যে সেন্ট অপশনে গিয়ে দেখবে যে আমার এখান থেকে একটা পাঠানো হয়েছে। কারণ আপনি ফর্মে আপনার আইডি দিবেন, টু এ আপনার আইডি দিবেন। যেমন এই যে কথোপকথন, এই হিস্টোরিটা, এই হিস্টোরিটা কিন্তু অলরেডি সেন্ট হয়ে গেছে। জাস্ট ওখানে গিয়ে আপনি ইনক্লুড মিডিয়াতে প্রেস করবেন, সেন্ড হয়ে গেছে। আচ্ছা, এটা কিভাবে হলো আমরা দেখি, এটা কোথায় আছে। আমি জিমেলটা ওপেন করতেছি, জিমেলটা ওপেন করলাম, দেখেন এই 8:05:11, তার মানে এখনই হচ্ছে মেসেজটা আসছে। এখন আমি দেখবো এটা হোয়াটসঅ্যাপ চ্যাট উইথ, ওই যে যার সাথে চ্যাট করছে তার অপশনটা। এখানে দেখুন, এখানে একটা ফাইল, এই ফাইলে A to Z সব আছে পর্যন্ত, তার সাথে যা যা চ্যাট হয়েছে এবং যে পিকচার পাঠানো হয়েছে। যদি দেখা যাচ্ছে 50-100 পিকচার তারা আদান প্রদান করে থাকে, আপনি সবগুলি দেখতে পারবেন। ওকে, ফাইলটা সেভ করলাম। এখন হচ্ছে আমি ফাইলে গিয়ে দেখবো মাই ফাইলসে যেটা কোথায় ডাউনলোড হয়েছে। আমরা এডিটিং উপরে পাবো, আমি ভিতরে গিয়ে দেখে আপনাদের সুবিধা হবে, আপনারা দেখে নিতে পারবেন। ওকে, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে আচ্ছা আমি চেক করি এটা নিচে থাকবে যেহেতু MB বেশি। নিচে এই তো দেখুন হোয়াটসঅ্যাপ চ্যাট উইথ আবদুল্লাহ। ওকে, এটা এখন আমি ওপেন করতেছি। আপনাদের যদি কারো ফোনে ওপেন না হয় তাহলে আপনারা এরকম একটা অ্যাপস ইনস্টল করে নেবেন, অফিস ওয়ার্ড, যেগুলো আপডেট, যে কোনো ফাইল ওপেন হয়। এখানে দেখুন
হে হাই, তারপরে অলিভিয়া বলছে তুমি কোথায় থেকে, আই এম ফ্রম বাংলাদেশ, একবারে ডেট সহকারে টাইম সহকারে ফুল চ্যাট ডিটেলস। ওরা যদি দেখা যাচ্ছে এক মাস ধরে কথা বলে, তাহলে ফুল এক মাসেরটাই আপনি পাবেন, সেটা 50 পাতা হোক 100 পাতা হোক কোনো সমস্যা নেই। এ টু জেড ফুল চ্যাট হিস্টোরিটা আপনি পরে দেখতে পারবেন যে এই যাব কি কি কথা হয়েছে। এটা খুব সিম্পল ওয়েতে আপনি ইজিলি জাস্ট ভিতরে ঢুকবেন, 30 সেকেন্ড লাগবে, জাস্ট আপনি হচ্ছে মোরে গিয়ে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এক্সপোর্ট চ্যাট, তারপরে ইনক্লুড মিডিয়া দিয়ে মেল আইডিটা দিয়ে দিবেন, দুইটা মেল আইডি আপনার দিবেন, তাহলে বেশি ভালো। এই হচ্ছে ভিডিও শেষ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কোনো সমস্যা থাকলে আপনি চ্যাট অপশনে গিয়ে আমাকে নক দিতে পারেন, আপনার প্রবলেমটা জানাতে পারেন, আপনি কি নিয়ে ভিডিও দেখতেছেন সেটাও জানাতে পারেন। আমি নেক্সটে তাহলে আপনাদের উপর ভিডিও দিবার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। থ্যাংক ইউ সো মাচ।